অনলাইনে প্রেম করার আগে পাঁচটি কথা শুনে যান নইলে পরে আফসোস করবেন। নাম্বার ওয়ান, আপনি যার সাথে অনলাইনে প্রেম করছেন ভালো করে যাচাই বাছাই করে নেবেন সে বিবাহিত নাকি অবিবাহিত। কারণ অনলাইনে অনেকেই টাইম পাস করতে আসে, এমনও তো হতে পারে আপনি যার সাথে প্রেম করছেন সে দুই বাচ্চার বাবা, এমনও তো হতে পারে আপনি যার সাথে প্রেম করছেন সে দুই বাচ্চার মা। নাম্বার টু, সম্পর্কতে জড়ানোর আগে ভালো করে দেখে নেবেন সে ছেলে নাকি মেয়ে। কারণ অনেক ছেলে আছে যারা মেয়েদের নামে আইডি চালায়, অনেক মেয়ে আছে যারা ছেলেদের নামে আইডি চালায়। নাম্বার থ্রি, অধিকাংশ ছেলেমেয়েরা অনলাইনে প্রোফাইল পিক দেখে প্রেমে পড়ে, এমনও তো হতে পারে আপনার প্রোফাইল পিকটা আপনার না, তার মানে সে আপনাকে ভালোবাসে না। নাম্বার ফোর, অনলাইন থেকে হওয়া 70% সম্পর্ক মিথ্যে হয়, কারণ অনলাইনে সবাই টাইম পাস করতে আসে, ভালোবাসতে নয়। নাম্বার ফাইভ, একবার নিজেকে নিজে প্রশ্ন করুন, যেখানে দুটি মনের মিল হলে প্রেম হয় সেখানে শুধু প্রোফাইল পিক দেখে কিভাবে প্রেম হয়। অনলাইনে প্রেম মানে যার প্রোফাইল পিক যত সুন্দর তার প্রেমের প্রস্তাবও তত বেশি। তাই অনলাইনে প্রেম থেকে দূরে থাকুন আর নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলুন। আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করে দিন। ধন্যবাদ।